গালে জুতো মারো কালে কালে এই মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো কালে কালে এই খুনি মুখ্যমন্ত্রীর গালে গালে জুতো মারো কালে কালে বাড়ি আছো বাবা বাংলার মানুষ খুঁজতে এসেছে তোমার পুত্র হারা মা খুঁজছে ছেলে হারা বাবা খুঁজছে প্রত্যেকটা খুনের নায়ক এই রাজীব সিনহাকে পুলিশ বেশি দিন বাঁচাতে পারবে না একথা লিখে রাখো বড় গোপ থাকলে এই বাংলার ভাগ হয় না সুচরো গোপ আছে ইঁদুরেরও গোপ আছে তাই বাংলার মানুষ আজকে দেখা করতে চায় আর এই রাজ্যে একটা ডিজি আছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এত বড় দালাল যে দালালকে একে যদি দালাল বলি তাহলে দালাল দালাল চাচ্ছে সে বলছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে ওই লঙ্কার রাজা কি নাম রাবণ রাবণের রাজ্যে আমরা কিছুদিন আগে দেখেছি যে সে রাজ্যে রাজাকে রাষ্ট্রপতিকে জনতার হাত থেকে সে রাজ্যের পুলিশ সরকার কেউ বাঁচাতে পারেনি তাহলে রাবণের রাজ্যে যদি এই ঘটনা ঘটতে পারে রাবণের ঘনিষ্ঠা আত্মীয়ার রাজত্বেও সেম ঘটনা ঘটবে পুলিশ যখন রাস্তায় নামবে তখন এই মানুষ যখন রাস্তায় নামবে তখন পুলিশ কিচ্ছু করতে পারবে না কি দেখছি আমরা ইলেকশন এলে দিদি ল্যাংচা পায়চোট ভোট আর পায়চোট সমর্থক শব্দ হেলিকপ্টারটা তো সুন্দরভাবে নামলো হেলিকপ্টার থেকে দিদিমণি আরো সুন্দর করে নামলেন মিলিটারিদের সঙ্গে দাঁড়িয়ে বললেন আমি মিলিটারি বান্না থা গলতি সে পলিটিশিয়ান বানবে তারপর উনি লেফট রাইট করে হাঁটতে লাগলেন তারপর ওখান থেকে 100 কিলোমিটার দূরে তৃণমূলের চোরেরা যে হাসপাতালে যায় সেই উডবান ওয়ার্ডে গিয়ে আবার ল্যাংচাতে শুরু করলো তারপর শুনলাম পায়ে নাকি অপারেশনও হয়ে গেছে এদের কেউ অপারেট করে বাংলা থেকে একত্রে হবে বিদায় করতে হবে এদের কেউ অপারেট করে বাংলা থেকে এই সরকারকে উৎখাত করতে হবে ভাবতে পারেন আপনারা কতজন মারা গেছে গতকাল এক একটা সংবাদ মাধ্যম এক একটা পরিসংখ্যান দিচ্ছে কেউ বলছে 20 কেউ বলছে 21 প্রায় 36 জন যেদিন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে সেদিন থেকে আজ অব্দি মৃত্যু আমি বলি ঈশ্বরের কাছে ভগবান ওদের ঘরে যেন এরকম ছোট ঘটনা না ঘটে যদি ওই দালালদের ঘরে এই ধরনের ছোট ঘটনা ঘটে তাহলে এরা বলতে পারবে তো খুব ছোট ঘটনা মিডিয়া বড় করে দেখাচ্ছে আর আমাদের নির্বাচন কমিশন ইতিহাসের খাতা পাতায় কালো অক্ষরে যার নাম লেখা থাকবে কি বলছেন বলছেন আমার তো দায়িত্ব ছিল ব্যবস্থাপন মানে ইভেন্ট ম্যানেজার লজিস্টিক্যাল সাপোর্ট খাবারের প্যাকেট বায়ো টয়লেট মাথায় সামিয়ানা জলের বোতল এসব দেওয়ার কাজ ছিল আরে আইএস টা তো কমসে কম জর্জিয়া ইউনিভার্সিটি থেকে করেননি আপনাদের ভাবা উচিত আপনার তত্ত্বাবধানে আজকে পুলিশ আপনি বলছেন ওটা জেলা স্তরের ব্যাপার আজকে উনি বলেছেন মাত্র 10 জন আমি বলি বড় গ্রুপ থাকলে সবাই স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার ভাগ হয় এই ওর নাম যখন বলবো তখন ভারত মাতা কি বলবে বাংলার জঞ্জাল আপনার কথাই বলছি
আপনি বলেছেন 10 জন মারা গেছে, আমি বলছি প্রায় 10 জন শুধু তৃণমূল দলের মারা গেছে। আমরা তাদের জন্য বসে আছি, আমরা বিশ্বাস করি যারাই মারা গেছে তারা বাংলার যুবক, তার মা বাংলার মা, তার বোন বাংলার বোন। আমরা বিশ্বাস করি যে কটা শীতের সিঁদুর মুছেছে তৃণমূলের হলেও তারা বাংলার বোন ছিল, বাংলার মেয়ে ছিল। আমরা তাদের জন্য আজকে বসেছি। শুধু খারাপ লাগে, তৃণমূল গুলো মরলো কেন? তাদের মরল কে? তাদের মারল সে, আমাদেরও মেরেছে যে। তাদের মারল সে, অন্য বিরোধীদেরও মারল যে। আমি জানতে চাই তৃণমূল তবু নীরব কেন? নীরব এতদিন ওদের সিস্টেম ছিল যে 25% রাখো 75% দাও। এখন ওদের যদি লোকসংখ্যা কিছু কমে যায় তাহলে 75% এর বটোয়ারাটা ওদের জন্য সংখ্যায় অনেকটা বেশি হবে, ভ্যালুতে অনেকটা বেশি হবে, তাই তারা নীরব হবে। একটাও কথা বলছে মুখ্যমন্ত্রী ভাইপো, বড় নেতা আগুন খোর, সে নেতা কি বলেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। আমরা ভেবেছিলাম অবাধ মানে কি মানুষ অবাধে ভোট দেবে, কিন্তু উনি ওনার তৃণমূলের ভাষায় অবাধ মানে কি অবাধে ভোট লুট হবে, অবাধে ছাপ্পা হবে, অবাধে গণতন্ত্রের ধর্ষণ হবে। এটা তো আমাদের বুঝতে বুঝতে ভুল হয়েছে।